সম্মানিত উপস্থিতি প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের অতীব অল্প সময়ে বক্তব্যের বিষয় আল্লাহ ভীতি, আল্লাহকে ভয় করা সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। আজিজ অল্প সময়ের জন্য আপনারা যে যেখানে আছেন, আপনাদের চলাচল বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে, দোকানপাট বন্ধ করে সামনে এসে কিছুক্ষণ কথা শোনার জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ রইল। সম্মানিত দিনী ভাই বোন, এদেশে যারা বক্তব্য দেন, আমি আকরামুজ্জামান বিন আব্দুস সালামের বক্তব্য শুনে থাকি, আমি নিজে, তাতে আমি তার বক্তব্যে কিছু শোনার মতো কথা আঁচ করতে পারি, কিছু কথা বলেন যা আলোচনা করার পরে আমি বুঝতে পারি যে কথা ঠিক আছে কিন্তু আমি বুঝতে পারিনি। ঠিক যেমন ওই আবদুল্লাহ বক্তব্য দিলে আমি এক খেলে চেয়ে থাকি, এই জন্য যে আবদুল্লাহর বক্তব্য শুনলে অনেক জায়গায় আমার মনে হয় যে এই হাদিসটা আমি জানি তবে এইভাবে জানি না। আকরামুজ্জামান বিন আব্দুস সালাম যারা এদেশে বক্তব্য দেন কোরআন হাদিস বুঝে, তাতে আমার মনে হয় তার বক্তব্যে অনেক দর্শন আছে। বক্তব্য মানতে হবে তার পদ্ধতি, যেসব হাদিস বললেন ওটা আমার মুখস্থ আছে কিন্তু হাদিস মানতে হবে তার পদ্ধতি হিসাবে পেশ করতে হবে তা আমি খেয়াল করিনি। কথা ঠিক তো, মানে জিব্রাইল বললেন যে পায়ে জুতা পরে আছেন, ওই জুতাতে ময়লা আছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি খুলে দিয়েছেন, তো এখন সাহাবীগুলো খুলেছে। সালাতের পরে আল্লাহ নবী বলছেন আমাকে না হয় জিব্রাইল বললেন যে পায়ে ময়লা খুলে ফেলেন, তো তোমরা বলে আপনাকে দেখেছি তাই খুলে দিলাম। অনুসরণ, এইভাবে আপনাকে অনুসরণ করি, আপনার কথা মেনে চলি, কথা কর্ম মেনে চলি। সালাত চলাকালীন বলা হয়েছে কেবলা পরিবর্তন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, তখন তিনি মদিনার ইহুদিদেরকে একটু সন্তুষ্ট খুশি করার জন্য ওদের কেবলাকে কেবলা হিসাবে গ্রহণ করলেন। ইহুদিদের কেবলা হলো বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস আকসা, মসজিদে আকসা। তো সেদিকে মুখ করে সালাত আদায় করতে লাগলেন, ষোলো মাস যাবৎ সেদিকে মুখ করে সালাত আদায় করলেন। তা আল্লাহ কেবলা পরিবর্তনের বিষয়টি আল্লাহ রাসূলের যেটা দাবি ছিল মেনে নিয়েছেন যে ঠিক আছে, এখন থেকে কাবার দিকে কেবলা, কাবা ঘরের দিকে। সালাত চলাকালীন এই মুসল্লিদেরকে বলা হয়েছে যে কেবলা পরিবর্তন, তখন ওরা কেবলা পরিবর্তন করেছেন, একেবারে যারা পিছের কাতারে ছিল তাদেরকে আগে আসতে হয়েছে, আর না হলে সরাসরি উল্টে গেলে যারা সব পিছে ছিল তারা সব আগে হয়েছে, আর যারা সব আগে ছিল তারা সব পিছে হয়েছে, একবারে মুখোমুখি উল্টা। তাহলে অন্তত ইমামকে ওদিক থেকে এদিক আসতে হয়েছে। তো ওখানে মাওলানা সাহেব যেটা দেখালেন এখন আপনাদেরকে, সেটা হলো দেখলেন কেমন ভাবে মানতে হয়, এ দেখেন মানেন, একেবারে সালাতের মধ্যে মেনে নিয়েছে। আর একটা জিনিস দেখালেন যে এক শ্রেণীর মানুষ বলছে যে সালাতের মধ্যে বৃদ্ধাঙ্গুল নড়ানো যাবে না, এই হাদিস অনুপাতে ওইটা একবারে নগদ মিথ্যে। হাদিস তো বুখারী মুসলিম,
নড়ানো তো দুর্গত, ও এখান থেকে এখানে এসছে নড়েনি, আসলে মানুষ তো যারা দিন প্রচার করছে তারাই বেশিরভাগ ধর্ম বুঝে না। আমি যে বলেছি যে শতকরা 95 জন বক্তা মিথ্যুক, আপনি তদন্ত করলে আরো বেশি হতে পারে। আমি বলেছি শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, আপনি তদন্ত করলে আরো বেশি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মদ হারাম, একেবারে হাতে হাতে সব উল্টে দিয়েছে, বন্যার মতো প্রবাহিত হয়ে গেছে, মেনে চলতে হবে।